বন্ধুরা, এই চিকেন স্টিক কথাই কিন্তু বলেছিলাম, এগুলো কিন্তু শিক্কাপাক নয়, শিক্কাপাক কিন্তু তেলে ভাজা হয় না, এগুলো কিন্তু তেলে ভাজা হয়, তাই জন্য আজকে আমি এগুলো ট্রাই করে দেখবো, তো চলো আমরা অপেক্ষা করি, অপেক্ষা করি, আসো। বন্ধুরা, দেখে কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা হয়েছে, দেখো বন্ধুরা, এই যে দেখো
মুখটা কিন্তু অনেক ভালো না, বিচ্ছিরি বিচ্ছিরি মানে। হালিমটা কিন্তু আনকমন, এটা হচ্ছে চিকেন হালিম। তো চলো চিকেন হালিমটা খেয়ে দেখি। তার প্রথমে দেখো এখানে চিকেন রয়েছে অনেক পিস, এক পিস, দুই পিস, তিন পিস, চার পিস, অনেক পিস দিয়েছে টুকরো টুকরো করে, আবার বড় বড় করে। তো চলো খেয়ে দেখি কেমন লাগে হালিমটা। বন্ধুরা হালিমটা কিন্তু মোটামুটি আছে, বন্ধুরা এই হালিমে কিন্তু বোম্বাই মরিচও দিয়েছে, বোম্বাই মরিচের ফ্লেভার পাচ্ছি আমি। তো চলো বন্ধুরা আমার প্রিয় রসগোল্লাটা ট্রাই করে দেখি। দেখো রসগোল্লার সাইজটা কিন্তু অনেক বড়। তো বন্ধুরা দেখে কিন্তু অনেক সফট মনে হচ্ছে, হ্যাঁ সফট। তো চলো ভেঙে দেখি। বন্ধুরা দেখো আমাদের গরম গরম তুলতুলে রসগোল্লা, চলো এখন আমরা খেয়ে দেখি। বন্ধুরা রসগোল্লাটা কিন্তু অনেক মজা, গরম গরম তাই অনেক ভালো লাগছে। বন্ধুরা অরিজিনাল ছানার মিষ্টি মনে হচ্ছে মুখে দিয়ে যেন গলে যাচ্ছে, কিন্তু আসল ছানার মিষ্টি। এরকম তোমরা টেস্ট করে দেখবে, যদি মুখে দিয়ে গলে যায় তাহলে ভাববে এটা আসল ছানার মিষ্টি। বন্ধুরা ভান্ডারি আরাফাত রেস্তোরাঁর ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টে বলবা।